আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাসের ছবির ক্যাপশন ভাইরাল। অপু বিশ্বাসের ছবির ক্যাপশনে এমন কি লেখা ছিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কি এমন লেখা ছিল অপু বিশ্বাসের ছবির ক্যাপশনে? হঠাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে অপু বিশ্বাসের কিছু ছবি আপলোডের মাধ্যমে এরপর থেকে প্রশংসায় ভাসছেন দর্শকরা। অপু বিশ্বাস কিছু ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে আপলোড দেওয়ার সাথে সাথেই ভক্ত দর্শকদের উন্মাদনা। তিনি ক্যাপশনে লেখেন, আত্মবিশ্বাস মহিলার কখনো ঘৃণা করে না, এমন একটা কথা লিখেছেন নিজের ফেসবুকে। এতে অনেকেই ভাবছেন যে এই কথা কাকে উদ্দেশ্য করে বলেছেন। অনেকেই ভাবছেন স্বপ্নম বুবলিকেই উদ্দেশ্য করে নিজের ফেসবুকে এই কথা লিখেছেন ক্যাপশনে। এমন উত্তরে অনেকেই বলেন যে অপু বিশ্বাস বুবলি দুজনেই তো সবসময় একের সাথে একে লেগেই থাকে, এমন ব্যাপারটা প্রায় দেখা যায়। অনেকদিন পর নিজের ফেসবুক এই কথাতে অনেকেই নড়ে চড়ে বসেছেন। অপু বিশ্বাস কাকে উদ্দেশ্য করে বলেছেন? অনেকেই ভাবছেন এটা স্বপ্নম বুবলিকে উদ্দেশ্য করে নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। আমার চ্যানেলটিতে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।